সৌরজগতে আমাদের প্রতিবেশী গ্রহগুলোর মধ্যে একটি হচ্ছে মঙ্গল। মানুষের পরবর্তী বসতি হিসেবে ইতোমধ্যে এটিকেই বিবেচনা করা হচ্ছে। কিন্তু অন্য গ্রহগুলো বাদে মঙ্গল গ্রহকে কেন মানুষের বসতি স্থাপনের জন্য বিবেচনা করছেন বিজ্ঞানীরা? এর কারণ, সৌরজগতের এই গ্রহটিরও পৃথিবীর মতো ভূত্বক রয়েছে, যেখানে আবার পৃথিবীর মতো পাহাড়, উপত্যকা, মরুভূমি এবং মরুদেশীয় বরফ রয়েছে। পৃথিবীর মতো মঙ্গল গ্রহেরও ম্যাগনেটিক ফিল্ড রয়েছে। পৃথিবীর মতো বায়ুমণ্ডলও বিরাজ করছে সেখানটায়, যদিও তা খুবই ক্ষীণ। মঙ্গলের ঘূর্ণনকাল এবং ঋতু পরিবর্তনও অনেকটা পৃথিবীর মতোই। তাছাড়া মঙ্গলে পানি থাকার ব্যাপারে বিজ্ঞানীরা বেশ আশাবাদী। মঙ্গল গ্রহকে আমাদের পরবর্তী বসতি হিসেবে দাবি করার কারণগুলোর মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে এই গ্রহের মাটি। মঙ্গলের মাটি পৃথিবীর মতোই পানি নিষ্কাশন উপযোগী। এছাড়াও এই গ্রহের মাটিতে উদ্ভিদ এবং জীবের জন্য প্রয়োজনীয় পুষ্টি এবং উপাদান রয়েছে, যা বসতি স্থাপনে সাহায্য করবে। দ্বিতীয়ত, এই গ্রহের তাপমাত্রা। মঙ্গলের তাপমাত্রা সৌরজগতের অন্য গ্রহগুলোর মতো বেশি নয়। মঙ্গলের তাপমাত্রা খুব বেশি গরমও নয়, আবার খুব বেশি ঠান্ডাও নয়। ফলে মানুষের পক্ষে সেখানে বসতি স্থাপন করা অন্য গ্রহগুলোর চাইতে সহজ কাজ। তৃতীয়ত, পর্যাপ্ত সূর্যের আলো। জীবন ধারণের জন্য আলো খুবই গুরুত্বপূর্ণ উপাদান। সৌরজগতে মঙ্গলের অবস্থান চতুর্থ, যার কারণে এই গ্রহে পর্যাপ্ত সূর্যালোক পাওয়া যায়, যার সাহায্যে খুব সহজেই সোলার প্যানেল ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। চতুর্থ কারণ, মঙ্গলের মাধ্যাকর্ষণ শক্তি। যদিও মঙ্গলের মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর তুলনায় মাত্র 38%, তারপরও অনেক নভোচারী মনে করেন এই মাধ্যাকর্ষণ শক্তির সাথে মানুষ মানিয়ে নিতে সক্ষম হবে। পঞ্চম কারণ, মঙ্গলের দিন রাত। আমাদের পৃথিবীর মতোই মঙ্গলে দিন এবং রাত রয়েছে। মঙ্গলে 24 ঘন্টা 39 মিনিট 35 সেকেন্ডে একটি দিন পূর্ণ হয়, যা প্রায় পৃথিবীর মতোই। আরও মজার ব্যাপার হচ্ছে, আমাদের পৃথিবীর মতো মঙ্গলে ঋতুও রয়েছে। মঙ্গলের ঋতু পৃথিবীর ঋতুর তুলনায় প্রায় দ্বিগুণ বেশি সময় ধরে চলে। আবার মঙ্গলে এক বছর আমাদের পৃথিবীর 627 দিনের সমান। ষষ্ঠ কারণ, মঙ্গলের বায়ুমণ্ডল। বিভিন্ন রকমের কসমিক এবং আল্ট্রাভায়োলেট রশ্মি থেকে মঙ্গলের বায়ু আমাদের রক্ষা করতে সক্ষম, যদিও পৃথিবীর তুলনায় তা বেশ কম। তবে এগুলো ছাড়াও আরও অনেকগুলো কারণ রয়েছে মঙ্গলকে মানুষের দ্বিতীয় বসতি হিসেবে বেছে নেওয়ার পেছনে। অবশ্য বিজ্ঞানীদের অনেকগুলো বাধা অতিক্রম করতে হবে মঙ্গলে বসতি স্থাপনের জন্য। বসবাসের জন্য প্রয়োজনীয় অক্সিজেন, খাদ্য, পানি, বাসস্থান সবকিছু নিশ্চিত হলে তবেই সেখানে বসবাস করা সম্ভব। অদূর ভবিষ্যতে মঙ্গলে মানুষ পাঠানো সহ মানব বসতি স্থাপনে বিজ্ঞানীরা বেশ আশাবাদী। বিভিন্ন দেশ ইতোমধ্যে মঙ্গল গ্রহ নিয়ে বিভিন্ন গবেষণার পাশাপাশি মঙ্গলের বিভিন্ন মিশন পরিচালনা করছে। অন্যদিকে স্পেসএক্সের মতো প্রতিষ্ঠান মানুষকে মঙ্গলে নিয়ে যেতে স্টারশিপের মতো রকেট তৈরি করছে, যাতে অনায়াসে 100 জন মানুষকে মঙ্গলে নিয়ে যাওয়া সম্ভব হয়। দর্শক, শেষ করছি এখানটায়। আবারও ফিরব এমন কোনো ভিন্নধর্মী সংবাদের সাথে। সে পর্যন্ত নিত্য নতুন সংবাদ পেতে চোখ রাখুন দূরবীন নিউজের পর্দায়। ধন্যবাদ সবাইকে।